আমাদের নেত্রীর কথা। আমরা যদি সনকিনীরা 10 লাখ ঢুকি, সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই 20-30 লাখ ঢাকায় ঢুকে, আপনি বুঝতেছেন ঢাকা শহরে জায়গা দিতে পারবেন আপনি? না না না, আমাদের টার্গেট দিয়েছে 10টা পয়েন্ট। আমি বলি চট্টগ্রাম নারায়ণগঞ্জ যারা আছে তারা যাত্রাবাড়ি সাইদাবাদ ব্লকেট করবে, ঠিক আছে? এদিক দিয়ে আপনার ময়মনসিংহ, গাজীপুর যারা আছে তারা এদিক দিয়ে আশুলিয়া মাসুলিয়া এগুলো দখল করে ফেলবে। এখানে এই যে আবদুল্লাহপুর উত্তর টুকর এগুলো খেয়াল হবে, গাজীপুর মাওনা চৌরাস্তা ব্লকেট করতে হবে। কালীগঞ্জ এখানে প্রচুর আওয়ামী লীগের আছে, এরা আসবে, এই আওয়ামী লীগ স্পেলটা ঢুকবে। একটু মিউট করেন ভাই। এখানে এখানে যখন ঢাকা ব্লকেট হবে, একটা জায়গার মধ্যে পাখির চোখের মতো নজর রাখতে হবে এবং ওটার মধ্যে প্রচন্ড নির্যাতন চালাতে হবে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ বলাম, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় না, আপনার সোজা কথা এয়ারপোর্টটা কেমনি চিব, এয়ারপোর্ট দাস আমি কেউ বাইরে চেনা পারবো, আন্দোলন করছিল এখানে ছাত্র ভাই। এখানে আমার অনেক সিনিয়র আছেন, আমার অনেক ভাই ব্রাদার আছেন, অনেক সিনিয়র বড় ভাই আছেন, একটু মুখ খারাপ করতেছি ভাই। আমার আরেকটা ধরে রাখতে পারতেছি না, এখানে কোন ছাত্র সোদার টাইম নেই এখন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যেহেতু আসছে, এই যে কিছু ইস্ট ওয়েস্ট র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, এগুলোকে জ্বালাই দিতে হবে। সোজা আমরা জ্বালাই দিব। আপনারা যখন আপা ডাক দিবে, কেউ চিন্তা করবেন না কোন নেতা কি করলো, কেন কি করলো, শুধু মানুষ থাকবেন, একসাথে থাকবেন। 50 জন পারেন, 100 জন পারেন, 200 জন পারেন, যারা থাকবেন তারা সংঘবদ্ধ ভাবে থাকবেন, আর যার যেটা আছে ওইটা নিয়ে থাকবেন, রান্দা বটি লাঠি এগুলো নিয়ে থাকবেন, আর মাথার মাঝে পড়বেন লাল গামছা বাইন্ধে ফেলবেন। পাগল, যে পাগল তো সামনের দিকে কে হেডমাস্টার কে প্রিন্সিপাল এগুলো দেখে না, দেখে? সুতরাং আমাদের দেখার টাইম নেই, পাগল পাগলের মতো করে ব্যবহার করতে হবে। সামনে ভালো মানুষ হলে তার মুক্তিযুদ্ধ মনে করতে হবে, চিন্তা করে আমার নাম করে কারণ শোনেন, 75-75 সময়ে আমরা প্রযুক্তি আল্লাহ। একটা কথা বারবার বলছি, ওই ক্যান্টনমেন্ট জালি দিতে হবে, ঢাকাকে পাখির চোখ করতে হবে, না হলে 63টা জেলার মধ্যে হাজার হাজার আন্দোলন সৃষ্টি করো, আপনারা কখনোই বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা মুক্ত করতে পারবো না। ঢাকা দখল তো দেশ দখল। হ্যাঁ ভাই, ঢাকার কিন্তু অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যাত্রাবাড়ি,